কলেজেন্টাল থেকে শুরু করি, যে পড়াইছিলাম সেখান থেকে শুরু করি। আমাদের সুচার প্যাটার্নগুলো দেওয়ার পরে কাটিং এজের ভিউটা কীরকম হয়? সুচার প্যাটার্ন যেগুলো দিয়ে আমরা সেলাই করি, এই প্যাটার্নগুলো দেওয়ার পরে কাটিং এজটা দেখতে কীরকম হয় সেটার উপর ডিপেন্ড করে আমাদের সুচারগুলোকে আবার ভাগ করা যায়। এই প্যাটার্নগুলোকে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাপোজিশনাল সুচার, একটা হচ্ছে ইনভার্টিং সুচার, আর একটা হচ্ছে ইভার্টিং সুচার। বুঝতে পারছো? একটা তো হচ্ছে কাটে প্যাটার্ন, সুচার প্যাটার্ন যে কীরকম যাচ্ছে, সুচার অরিয়েন্টেশনটা কীরকম হবে, আর একটা হচ্ছে দেওয়ার পরে কাটিং এজটা দেখতে কীরকম হয়। এইটার উপর ভিত্তি করে আমরা সুচার প্যাটার্নগুলোকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাপোজিশনাল, একটা হচ্ছে ইনভার্টিং, আর একটা হচ্ছে ইভার্টিং। অ্যাপোজিশনাল মানে কি? এতক্ষণ তোমাদের সিম্পল ইন্টারাপ্টার দেখাইলাম, যখন দুইটা কাটিং এজ মুখোমুখি মাথায় লেগেছিল, তাই না, এভাবে আমরা বন্ধ করে দিয়েছি, লাগিয়ে দিয়েছি। কিন্তু এখন যেটা দেখাচ্ছি, বিশেষ করে যত ধরনের ম্যাট্রেস সুচার আছে এক্সেপ্ট ক্রস ম্যাট্রেস, হরাইজন্টাল ম্যাট্রেস এবং ভার্টিক্যাল ম্যাট্রেস, এগুলো হচ্ছে ইভার্টিং সুচার। কাটিং এজ দুইটা দেখবে উপরের দিকে, মাথা দুইটা কুচকে উপরের দিকে উঠে আসে। আর যত ধরনের বাওয়েল সুচার দেখাবো আমরা পরবর্তীতে, তোমাদের ইন্টারনাল সুচার হবে, বাওয়েল সুচার, বিশেষ করে বাওয়েল সুচারগুলো ল্যাম্বার্ট, জোবার্ট, কুশিং, কর্নেল, এই সবগুলো হচ্ছে ইনভার্টিং। কাটিং এজ দুইটা মাথাটা নিচের দিকে নিচু হয়ে থাকবে, সেটা এখন দেখবা না, পরে। তো এখন যেটা দেখাবো, একটু আগে তোমরা দেখছিলে লাগিয়ে দিছিলাম মুখোমুখি লেগে গেছিলো, কিন্তু এখন দেখবা এই দুইটা এজ উপরের দিকে উঠে আসে, এই জন্য ইভার্টিং সুচার। দিস ইজ ওয়ান টাইপ অফ ইভার্টিং সুচার, এই হরাইজন্টাল ম্যাট্রেসটা ইভার্টিং সুচার, ভার্টিক্যালটাও এবং হচ্ছে হরাইজন্টালটাও দুইটা, কিন্তু ক্রস ম্যাট্রেস না, ইভার্টিং। হ্যাঁ, ইভার্টিং, দিস ইজ ইভার্টিং। এই ধরো ধরো কাজ করো, পরে তুমি লাগিয়ে নিও। এখন আমরা একটা সুচার দিয়ে দিলাম, নটই দিচ্ছি আর কি, নটি দিচ্ছি। এখন তোমরা খেয়াল করবা, অবশ্যই এখন খেয়াল করো, এই যে একটা টান, এই যে একটা টান, ইনভার্টিং কেন এটা করবা? এটা ইনভার্টিং সুচার না তো, এটা ইনভার্টিং সুচার না, এটাকে তুমি ইনভার্টিং বানাবা কেন? ডিরেক্টলি একবারে নিলাম দুইটা, নট দেয়া কঠিন না, সবই সহজ, প্র্যাকটিস করতে কোনো তো গিট। আমি আর এটা বেশি দিলাম না, দুইটা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা খেয়াল করবা।